প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে চিতই পিঠা খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় চালের গুঁড়োর জন্য বা এটা ব্ল্যান্ড করা বা ফিশানো এর জন্য কষ্টকর, অনেকেই খেয়ে থাকে না। আমি আজকে তৈরি করব চালের গুঁড়ো দিয়ে। এগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছে এবং অপর পাশটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমি চালের গুঁড়ো চেলে নিব। আমি এই মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো নেব। আমি এগুলো একটু চেলে নিচ্ছি। চালের গুঁড়ো চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি একটু ছেঁকে নিচ্ছি। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটি স্যান্ডউইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা হয় না, কিন্তু এভাবে যদি তৈরি করেন আশা করি খুব পারফেক্ট হবে। আর এখানে আমি ব্যবহার করব হালকা কুসুম গরম পানি, যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায়। আমি অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিব। একেবারে বেশি পানি দিব না, পানিটা আমি অল্প অল্প দিব। আমি এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করেছি, তাই এটা অনেকক্ষণ ধরে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি সময়ের জন্য রেখে দিতে পারেন, তাহলে চিতই পিঠেগুলো একদম পারফেক্ট হবে। তাহলে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হয়েছে। চলুন তাহলে এখন পিঠেগুলো ভেজে নেই। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটি সাজ চুলোয় দিয়ে গরম করে নিয়েছি। এরকম সাজ কিন্তু সবার ঘরেই পাওয়া যাবে। এখন আমি একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পরে আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ঢাকনা তুলে দেখে নিই পিঠেগুলো হয়েছে কিনা। পিঠেগুলো খুব সুন্দর করেই ফুলে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং আমার পরবর্তী দেখার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর তাহলে আমি এভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর করে সবগুলো পিঠে ফুলে উঠেছে।
তাহলে আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।